তৎকালীন বিশ্বে এবং আজকের বিশ্ব যারা নিজেদেরকে বিভিন্ন ধর্মের অনুসারী বলে দাবি করে, তাদের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম হচ্ছেন সম্মানিত ব্যক্তি। তৎকালীন যুগের ইহুদিদের কাছেও সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম। খ্রিস্টানদের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম। আর যে মক্কার কোরাইশদের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন, সেই মক্কার মুশরিকদের কাছেও সবচেয়ে সম্মানিত ব্যক্তি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালাম। এবং সবাই দাবি করত যে আমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, এবং সবাই এটা 100% নিশ্চিত জানত যে মিল্লাতে ইব্রাহিম হচ্ছে একমাত্র হক এবং সত্য, এবং সবাই সেটার দিকে নিসবাত সম্পৃক্ত করে দাবি করত যে আমরাই প্রকৃত ইব্রাহিমের দিনের অনুসারী। খ্রিস্টানরা বলতো আমরাই প্রকৃত দিনে ইব্রাহিমের অনুসারী, ইহুদিরা বলতো আমরাই প্রকৃত দিনে ইব্রাহিমের অনুসারী, মুশরিকরা বলতো আমরাই প্রকৃত দিনে ইব্রাহিমের অনুসারী। সেই জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা চ্যালেঞ্জ ছিল, তিনি তো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দিনকে অস্বীকার করে তার বাইরে যেতে পারবেন না, তাকেও প্রমাণ করতে হবে যে আমিও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তবে তোমরা কেউ প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী নও, বরং আমি সত্যিকার প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এবং আজকের পৃথিবীতেও মুসলমানরা যদি প্রমাণ করতে পারে যে তারা প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা বাকি থাকবে না। এই জন্য যে তারাও এক বাক্যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সম্মান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের দিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের স্বভাব এবং চরিত্রের অনুসরণ করে, এবং তারাও মিল্লাত ইব্রাহিমের অনুসরণের দাবিদার। এই জন্য কিছু না কিছু আলামত তাদের এবং আমাদের মধ্যে সেম। তাআলা ইলা কালিমাতিন সাওয়াআন বাইনানা ওয়া বাইনাকুম, আপনারা যেমন খাতনা করেন, খ্রিস্টানরাও খাতনা করে। কেন? তারা মিল্লাত ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার, আর খাতনা করা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নাতের অংশ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মিল্লাতের অংশ। এই জন্য আপনি যখন দেখবেন যে তারা তাদের সম্মানিত ব্যক্তিদের নাম আবরাহাম, আবরাহাম মানে হচ্ছে ইব্রাহিম, যেমন গণতন্ত্রের যিনি প্রবক্তা আব্রাহাম লিঙ্কন, তো আব্রাহাম মানে হচ্ছে ইব্রাহিম, এবং এটাকে তারা অনেক সম্মান করে এই নাম রাখে, এবং এই নামকে অনেক সম্মান করে তারা ডাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে, আমি বললাম যে 200 অধিক আয়াত রয়েছে, সবগুলো আয়াত পড়া এবং অনুবাদ করা এই সংক্ষিপ্ত জুমার সময়ের মধ্যে সম্ভব নয়, যেহেতু আমরা মোটামুটি তার জীবনীর উপর আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতামাহুন্না ক্বালা ইন্নী জাআ'ইলুকা লিন-নাসি ইমামা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা যতগুলো পরীক্ষা নিয়েছিলেন, সবগুলো পরীক্ষায় যখন তিনি পাশ করলেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইন্নী জাআ'ইলুকা লিন-নাসি ইমামা, সারা পৃথিবীর সকল মানুষের জন্য আপনাকে ইমাম নেতা বানিয়ে দিলাম। এবং তিনি তার পরীক্ষায় পাশ স্বরূপ সারা পৃথিবীর সকল মানুষের ইমাম বা নেতা হিসেবে স্বীকৃত। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম এবং তার বংশধরকে বাছাই করেছেন, সারা পৃথিবীর মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম এবং তার বংশধরকে মনোনীত করেছেন। কিসের জন্য মনোনীত করেছেন? নবুয়তের জন্য, যেটা আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে বলবেন। আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বলছেন, মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, কেউ দাবি করছে ইব্রাহিম ইহুদি ছিলেন, কেউ দাবি করছে ইব্রাহিম খ্রিস্টান ছিলেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, বরং তিনি দীনে হানিফ ইসলাম মুসলিম ছিলেন তিনি, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায়
মিল্লাতে ইব্রাহিমের অনুসরণের আদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা আলে ইমরানের 95 থেকে 97 নম্বর আয়াতের মধ্যে, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসরণ করো। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওমান আহসানু দীনা মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। এর চেয়ে উত্তম দীন আর কি হতে পারে যে কেউ আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো এবং মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করলো। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীনের, মিল্লাতে ইব্রাহিমের প্রশংসা পবিত্র কোরআনের বহু জায়গায় বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা করতে থেকেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা নাহলের মধ্যে বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম একাই এক উম্মত ছিল, একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা একটা বিশাল উম্মতের সাথে তুলনা করেছেন। কেন? সেই যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর কোনো হকের অনুসারী মুসলিম কেউ ছিল না। তো আল্লাহ সুবহানাহু তাআলা এক ইব্রাহিমকে বিশাল উম্মত বানিয়ে দিয়েছেন। কানা উম্মাতান, একাই উম্মতের সমান ছিলেন। কানিতান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অনুগত ছিলেন। হানিফা, ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, দীনে হানিফের অনুসারী ছিলেন এবং তিনি কোনোদিন মুশরিক ছিলেন না। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলেছেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সত্যবাদী নবী। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে বলেছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদম ওয়া মিম্মান হামালনা মা নূহিন ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিম ওয়া ইসরাঈল। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর যাদের উপর দয়া করেছেন, রহমত করেছেন, করুণা করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহ মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলামিন, আমি ইব্রাহিমকে রুশদ, দ্বীনের শিক্ষা, দ্বীনের বুঝ, হিকমাহ আমি ইব্রাহিমকে দান করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে সূরা আনকাবুতের মধ্যে বলছেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সমস্ত সুসংবাদ আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন সে সমস্ত সুসংবাদের বর্ণনা তিনি পবিত্র কোরআন মাজিদে সুসংবাদ হিসেবে, সন্তানের সুসংবাদ, আরো বিভিন্ন সুসংবাদ, এগুলো আল্লাহ সুবহানাহু তাআলা সুসংবাদ হিসেবে পবিত্র কোরআনে তার জন্য পেশ করেছেন এবং উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হাদীদের মধ্যে বলছেন ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা নবুওয়াহ, আমি নবুওয়াতকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের পর থেকে নিয়ে, তার জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর অন্য কোনো ব্যক্তি নবী হতে পারবে না যদি না সে ইব্রাহিমের বংশধর হয়। আমি পুরো নবুওয়াতকে ইব্রাহিমের বংশের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে, ইব্রাহিম এবং তার পরবর্তী সন্তানেরাই নবী হতে থাকবে, তার সন্তানদের বাইরে কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। এটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে অনেক বড় সম্মান, অনেক বড় ইজাজ, অনেক বড় একটি সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা দান করেছিলেন।